বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সজ্জিত বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। এই ভিডিওতে আপনাদেরকে মিউজিয়ামটি ঘুরে দেখাবো এবং সাথে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। শুরুতেই জানিয়ে দিই এর লোকেশন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত। জাদুঘরের প্রবেশ মূল্য পড়বে পার পার্সন 100 টাকা করে। চেক করে ঢুকে পড়বেন এই বিশাল মিউজিয়ামে। জাদুঘরটিতে 3 বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, মডার্ন ওয়ারফেয়ার থেকে শুরু করে প্রাচীন সময়ের বাংলার যুদ্ধের অস্ত্রের পোর্টাল পাবেন এখান থেকে। পলাশীর যুদ্ধে ব্যবহৃত কামান, পলাশীর যুদ্ধ ও সিপাহীর বিদ্রোহের প্রতিচ্ছবি দেওয়া আছে এই গ্যালারিতে। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের স্বাধীনতা পর্যন্ত ইতিহাসের বর্ণনা পাবেন এখানে। প্রথমে আমরা যাব বেসমেন্টে। বেসমেন্টে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি। আন্ডারগ্রাউন্ড লেভেলে আপনি বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানতে পারবেন। এই গ্যালারির মেইন আকর্ষণ হল 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। আন্ডারগ্রাউন্ড লেভেলের নিচেও আরেকটি আন্ডারগ্রাউন্ড লেভেল রয়েছে। এখানে দেখতে পাবেন একটি সাবমেরিন। আমরা এখন সাবমেরিনের যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সাথে রয়েছে সাবমেরিনের টর্পিডো। এবার আমাদের গন্তব্য উপরে লেভেলগুলোতে। দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের বেজ, পোশাক, অস্ত্র, গোলা বারুদ, কামান, এন্টিএয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া
বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে। তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিমান এবং সে সম্পর্কে তথ্য। এই গ্যালারির উপরেই পেয়ে যাবেন জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের বীর সেনাদের গৌরব গাথা ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্তমঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, ভাস্কর্য, ম্যুরাল, ক্যাফেটারিয়া, আলোকজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।